Thank you.
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সারা দেশব্যাপী আজকের এই কর্মসূচি আপনারা জানেন, নিত্যকর্ণ যুবদের যে লাগামহীন ঊর্ধ্বগতি তার প্রতিবাদে আজকের এই সমাবেশ। এই সমাবেশের সম্মানিত সভাপতি মেহেরপুরের গণমানুষের নেতা, মেহেরপুর জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য আমার বড় ভাই জনাব মাসুদ অরুণ, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সংগ্রামী স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মঞ্চে উপবিষ্ট মেহেরপুর জেলার বিএনপির কাণ্ডারি আমার অভিভাবক বৃন্দ, উপস্থিত আছেন মেহেরপুর জেলার অত্যন্ত অঞ্চলের বিএনপির খুঁটি, ধানের শীষের খুঁটি, শহীদ জিয়ার খুঁটি, তারেক রহমানের খুঁটি, বেগম খালেদা জিয়ার খুঁটি, উপস্থিত আছেন আমার প্রাণ প্রিয় সাংবাদিক ভাইরা, যাদের লিখনীতে আপনারা এই অবিধি দুঃশাসনের যতটুকু সম্ভব আপনারা জানতে পারেন। আমি বলবো না, আমার সাংবাদিক ভাইরা সমস্ত কিছু বলতে পারে, তাদের সমস্ত কিছু আজকে বন্ধ করে দিয়েছে ডিজিটাল অ্যাপ আইনের মাধ্যমে। তারপরেও আমার সাংবাদিক ভাইরা যেভাবে তাদের লিখনীর মাধ্যমে বাংলাদেশের অনাচার অত্যাচার বর্তমান সরকারের তুলে ধরছেন, তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। উপস্থিত আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সবাইকে আসসালামু আলাইকুম। বন্ধুগণ, বক্তব্য শুনবো আমার প্রাণ প্রিয় বড় ভাই ডাক্তার রফিকুল সাহেবের কাছ থেকে বক্তব্য শুনবো। তার আগে আমি ওনার সম্বন্ধে একটু না বললে মনে হয় ওনাকে ছোট করা হবে। সত্যিকারের দেশপ্রেমিক, সত্যিকারের জাতীয়তাবাদী শক্তির প্রেমিক, সত্যিকারের শহীদ জিয়ার সৈনিককে আমি আজকে তিন দিন ধরে খেয়াল করলাম। ডাক্তার রফিকুল ইসলামের সাথে আমার পরিচয় ছিল না, নাম জানতাম। প্রথম ডিক্লেয়ার হয়েছে উনি দায়িত্ব পেয়েছেন, কিছুদিন পরেই ডাক্তার রফিকুল সাহেবের টেলিফোন, ওনার নাম্বার সেভ নাই, আননোন নাম্বার থেকে একটা টেলিফোন, হ্যালো ডাক্তার রফিকুল বলছি। আমার বুঝতে বাকি রইল না, আমাদের রফিকুল ভাই, ওনার প্রথম কথাই, আমি যখন মেহেরপুরের দায়িত্ব পেয়েছি তখন সারা বাংলাদেশের যেসব
যারা দায়িত্ব পেয়েছেন তারা আমাকে বললেন আপনি তো নিরাপদেই প্রোগ্রাম করে চলে আসবেন, অন্যরা আমাকে হিংসা করেছেন। কেন হিংসা করেছেন? মেহেরপুরের বিএনপি শহীদ জিয়ার বিএনপি, উপজেলা থেকে জেলা পর্যায়ে সুশৃঙ্খল বিএনপি, যে বিএনপি গর্ব করার মতো বিএনপি, যে বিএনপি প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে বাংলাদেশের অগ্রভূমির ভূমিকা পালন করার বিএনপি। আমার রফিকুল ভাইয়ের কথা শুনে আমার বুক গর্বে ভরে গেছে, এই মেহেরপুরের একজন বিএনপির কর্মী হিসাবে। বন্ধু শুধু তাই নয়, উনি আমাদের মেহমান, ওনাকে আমি বললাম এটা গতকালকে না গত পরশুদিন, ওনার আপ্যায়নের ব্যাপারে তার টিকিট আনুষঙ্গিক আশা দেওয়ার ব্যাপারে জাস্ট পরিষ্কার বলিনি, শুধু বললাম যে ভাই আপনি কিভাবে আসবেন আপনাকে চিন্তা করতে হবে না, ওনার কথা আপনাকে চিন্তা করতে হবে না, আপনার টাকা আমার টাকা কি আলাদা কোন টাকা? এই হচ্ছে রফিক ভাই, এই হচ্ছে রাজপথ সঙ্গী। আমি তার জন্য গর্ব বোধ করি। রফিকুল ভাইয়ের আগমন সুরেশার স্বাগত, মেহেরপুরের পক্ষ থেকে লাল গোলাপ সুরেশার বক্তব্য শুনবো আগেই বলেছি, তারপরেও দু একটি কথা না বললেই না। আমি এই মেহেরপুরের আমার সঙ্গে যারা উপবিষ্ট আছেন এবং যারা নাই, আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ আপনাদের জিজ্ঞাসা করেছে, তারপরে আমি জিজ্ঞাসা করব আপনারা কি ভালো আছেন? না, ফোনে ভালো আছে, মানুষের খারাপ থাকলে তো গলাতে ফাটি পড়বে। আপনার কি ভালো আছে?
চাল ডাল কিনে নিয়ে আসেন তারা কিন্তু এই মূল্য পায়নি। এইসব ব্যবসায়ীরা কিন্তু এই দ্রব্য মূল্যের বৃদ্ধির বেনিফিশিয়ারি না বন্ধুগণ। তাহলে কারা বিক্ষোভ সমাবেশ। এই বিক্ষোভ সমাবেশে
সভাপত্য করছেন জনাব মাসুদুরুল সাহেব সাবেক সংসদ সদস্য, মেহেরপুর জেলা বিএনপি সভাপতি, এবং উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে জনাব ডক্টর রফিকুল ইসলাম সাহেব। ওনার পরিচয় ছোট করে দেওয়ার কোন সুযোগ নেই, ওনার পরিচয় দিতে হবে, একটি রাজনৈতিক ভাষণ দিতে হবে। শেখ হাসিনা নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের সাথে এই দেশের মানুষের স্বাস্থ্য রক্ষার ব্যবস্থা নিতে পারেনি। এত বড় গুরু দায়িত্ব উনি বহন করছেন সারা বাংলাদেশে। আর সব থেকে আন্তরিক ভাবে আমি ধন্যবাদ জানাই আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দকে, এবং উনি এখানে কষ্ট করে এসেছেন সেই জন্য ওনাকে ধন্যবাদ জানাই। মেহেরপুরের মতো মাটিতে ছোট্ট জায়গায় ওনার মতো এত বড় বিশাল মনের মানুষ, এত বড় দায়িত্ব পালন করা মানুষ, স্বাস্থ্য সুরক্ষা দেওয়ার মানুষ মেহেরপুরে উপস্থিত হয়েছেন, সেই জন্য ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। প্রিয় বন্ধুরা আমার আর কথা বাড়াতে চাচ্ছি না, বক্তৃতা দিতে গেলে তো উনি বক্তৃতা দিতে সুযোগ পাবে না হয়তো, নাকি তাই না? না ভাই, তারপরেও বলতে হবে, তারপরেও বলতে হবে, কি বলতে হবে? এই হচ্ছে না দ্রব্যমূল্য বৃদ্ধি আজ করেনি, শুরু করেছে 9 সালে ক্ষমতায় আসার পর থেকে, 9 সালে ক্ষমতায় আসার পর থেকে দ্রব্যমূল্য জিনিসের দাম বৃদ্ধি করেছে। শুধু তাই নয়, এদেশে আপনার আমার মা বোন 2 বছরের শিশুকে তার অঙ্গের বাহিনীতে ধর্ষণে অব্যাহত আছে এখনো পর্যন্ত। আমি বলতে যাচ্ছি অর্থনৈতিক ভাবে বন্ধ করে দিয়েছে, জিডিপির কথা বলা হয়, এদেশের লক্ষ লক্ষ সন্তান বিদেশে খেটে যে অর্থ নিয়ে আসে সেই অর্থ থেকে এদেশ আজকে দাঁড়িয়েছে। বিরোধী দল বিএনপি সহ আমরা যারা বিরোধী দলে আছি, বিএনপি করি, অন্যান্য রাজনৈতিক দলের সাথে একই অবস্থায় চলছে। প্রিয় বন্ধুরা আমার, এদেশে অর্থ লুট করে বিদেশে টাকার পাহাড় জমানো হয়েছে, আর এদেশে প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। প্রতিবাদ করে এর কাজ হবে না বন্ধুরা আমার, যদি প্রতিবাদ না করতে পারেন, 13 বছর প্রায় এদেশটাকে যেভাবে ধ্বংস করা হয়েছে, আর এদেশের মানচিত্র দেখেছেন তো, মানচিত্র দেখেছেন, সেই মানচিত্র দিনাজপুরে একটি অংশ, আর একটি অংশ যেটা নামে হা করলে 2 জায়গা থেকে মানচিত্র খাওয়ার জন্য এই হাতিরা নতুন করে শুরু করেছে, মনে রাখতে হবে বন্ধুরা। আর একে থামাতে গেলে কোন বাদ প্রতিবাদ নয়, বিক্ষোভ সমাবেশ নয়, রাস্তায় নামতে হবে। কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জানাতে চায় উনি এসেছেন, পরামর্শ দেবেন, আমাদের পরামর্শ
উনি শুনে যাবেন এবং বলবেন সেখানে যে আন্দোলন সংগ্রাম ছাড়া এই হাসিনাকে ফেলে দেওয়া ছাড়া রাষ্ট্রীয় ক্ষমতায় সহজ ভাবে যাওয়া যাবে না। আর যদি যেতে হয় এই হাসিনাকে লাথি মেরে সরকার থেকে ফেলে সকলকে জানিয়ে দিতে চাই। প্রিয় বন্ধুরা, আমার সাংবাদিক ভাইদেরকে বলতে চাই, দয়া করে আমি যা বললাম এগুলো একটু লিখেন। এই মানচিত্র মুখ দেওয়া হয়েছে দিনাজপুরে, আপনারা শুনবেন এবং ওনাকে অনেক বেশি বেশি করে বলার সুযোগ দিয়ে তার অনেক কথা বলার ছিল সব বন্ধ রেখে আবারও আপনাদেরকে বলতে চাই, মাকে যদি ফেরত আনতে চান সুচিকিৎসা সহ আক্রমণকে যদি ফেরত আনতে চান দেশে, নিজের মৃত্যুর ভয় বন্ধ করে কেন্দ্র থেকে কর্মসূচি দিন, এক দফা আন্দোলনে যেতে হবে এই হাসিনা সরকারকে ফেলে দেওয়ার জন্য। বন্ধুরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আর বক্তব্য বাড়াচ্ছি না, ছটায় আজান হবে, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা আপনাদের ছাড়ানো দিতে পারিনি, তাই বিএনপির যে সমস্ত ভাইয়েরা মেহেরপুরের বিভিন্ন কর্নার থেকে এসেছেন, আপনাদেরকে আরেকবার বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে এই আসার জন্য সাধুবাদ জানিয়ে সামনের দিনে রাখলে আবার পাবো এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সংগ্রামী সাথীয় ভাইয়েরা আমার, এখন বক্তব্য রাখছেন চাল ডাল তেল গ্যাস গ্যাস বিদ্যুতের দাম কমানোর দাবিতে আজকে যে বিক্ষোভ সমাবেশ, সেই সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জনাব ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, জনাব ডাক্তার মোহাম্মদ, জনাব ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্র কমিটি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও বাংলাদেশ সরকারের দুর্নীতির প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সমাবেশে সম্মানিত সভাপতি মিরপুর জেলা গণমানুষের নেতা সাবেক এমপি বর্তমান সভাপতি যার বলিষ্ঠ নেতৃত্ব দেখে আমি অভিভূত, সেই নেতা জনাব মাসুদ করিম ভাই অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি মিরপুর জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আমজাদ হোসেন ভাই সাবেক এমপি ও জনগণের এমপি
জনগণের নেতা এবং জনগণেরই নির্বাচিত বলি আমি এমপি জনাব জাভেদ মাসুদ মিল্টন ভাই, যিনি সিনিয়র সহসভাপতি মিরপুর জেলা, এবং ঢাকা থেকে আগত কেন্দ্রীয় কমিটির যুব দলের সহসাধারণ সম্পাদক জনাব মাহফুজুর রহমান মাহফুজ, এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইফতেকার সেলিম অগ্নি সহ উপস্থিত মিরপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্য শেষে দেওয়ার একটি বিড়ম্বনা আছে, কারণ বক্তব্য শেষে দেওয়ার বিড়ম্বনা হল এটাই যে পূর্ববর্তী বক্তাগণ তার বক্তব্য, যে বক্তব্য থাকেন, যে টপিকস থাকেন, তার উপরে অলরেডি বক্তব্য দিয়ে দিয়েছেন। কিন্তু আমি কিছু কথা না বললেই না, তাই আপনাদের সামনে কেন্দ্রের নির্দেশে আমি এখানে এসেছি। আমি যখন জিজ্ঞেস করলাম, আমি এসেছি আজ দুপুরে, আমি যখন বললাম যে সম্মানিত সভাপতি আপনার এই প্রোগ্রামটি কোথায় হবে, তিনি আমাকে স্টেজটি দেখালেন। আমি বললাম তো ভাই এটা তো একটা গলির ভিতরে প্রোগ্রাম, কেন এখানে প্রোগ্রাম করতে চান? তিনি বললেন স্পষ্ট যে আমি চার চারটি জায়গাতে প্রোগ্রামের জন্য আবেদন করেছি, কিন্তু দুর্ভাগ্যজনক বর্তমান প্রশাসন সেই জায়গায় অনুমতি দেননি। কিসের ভয় আপনারা? বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের দল কিছুক্ষণ আগে আমাকে এক সাংবাদিক প্রশ্ন করেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো দেশনেত্রীর মুক্তি নিয়ে শুধুমাত্র আন্দোলন করেন, আপনারা কেন এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আন্দোলন করছেন এবং কয়দিনই বা থাকবে? আমি স্পষ্ট করেই বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের দল কিছুদিন পূর্বে যখন সারা বাংলাদেশ যখন করোনায় আক্রান্ত, তখন কিন্তু হাত পা গুটিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু বসে থাকেনি, কিন্তু সরকারি দলের নেতৃবৃন্দ তারা শুধু অর্থ লুট করে ক্ষান্ত হননি, গত দুই বছরে প্রায় 11,000 কোটি মানুষ এদেশে কোটিপতি হয়েছেন কিভাবে, সেটার প্রশ্ন আমার ওই সাংবাদিক ভাইয়ের কাছে। সুতরাং আপনারা জানেন যে হতদরিদ্র মানুষ যখন রাতের অন্ধকারে টিসিবির ওই ট্রাকের পিছনে মুখের কাপড় বেঁধে তার লজ্জা নিবারণ করার জন্য মুখের কাপড় বেঁধে যখন টিসিবির দ্রব্য সামগ্রীর জন্য লাইনে দাঁড়ান, তখন আপনারা কোথায় থাকেন? আপনারা কেন বলেন না আজকে তারা দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেই সীমাহীন ঊর্ধ্বগতির কারণে এদেশের জনগণ আজ নিপীড়িত। কিন্তু পরিকল্পনা মন্ত্রী তার কিছুদিন পূর্বে এক প্রোগ্রামে বলে বসলেন যে রাত পোহারে আয় বাড়ছে, আমরা অজান্তেই নাকি বড়লোক হয়ে যাচ্ছি। তাই আমি আপনাদের কাছে এই প্রশ্নটি ছুটতে চাই, আমার ডানে এবং বামে প্রচুর নেতাকর্মী সাধারণ মানুষ বসে আছেন, কয়জনের আয় বেড়েছে? শুভঙ্করের ফাঁকি আমাদেরকে বুঝাতে চান? এটা বুঝার জন্য কোনো অর্থনীতিবিদ হতে হয় না, আপনি সাধারণ মানুষ হিসেবে সেটা বুঝতে পারেন। 2005-2006 অর্থ বছরকে ভিত্তি করেই সাধারণত জিডিপিকে ধরা হয়, এটি মাত্র রিসিডিউল হয়েছে 2015 এবং 2016 অর্থ বছর, যার কারণে 124টি যে পণ্য তাকে বেস করে 20টি পণ্যের দাম বাড়িয়ে এই ঊর্ধ্বগতি দেখানো হয়েছে। আপনারা কি নাইজেরিয়ার কথা ভুলে গেছেন? নাইজেরিয়াও কিন্তু এরকম ফাঁকি দিয়েছিল তার জনগণকে একসময়, কিন্তু এখন বর্তমানে কি অবস্থা তার দিকে একটু আমরা তাকান, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কি অবস্থা চলছে। লুট লুট আর হরিণ করোনাকালীন সময়ে
24,000 কোটি টাকা আপনারা লুণ্ঠন করেছেন, কোথায় টাকা? আপনারা ভুলে যাবেন না, কোন টাকার হিসাব না দিয়ে বর্ডার পর্যন্ত পার হতে পারবেন না। হিসাব আপনাদেরকে দিতেই হবে। ভুলে গিয়েছেন হলমার্কের কেলেঙ্কারি 4,000 কোটি টাকার কথা? ভুলে গিয়েছেন পদ্মা সেতু তৈরি করার কথা? 1 কোটি কত কত টাকায় হয়েছিল, তার 3 গুণ টাকা বৃদ্ধি করে আপনারা পদ্মা সেতু করছেন, যার ঋণ আমাদেরকে 2057 সাল পর্যন্ত বহন করতে হবে। তাহলে কি চলছে এই দেশে? আমি আপনাদেরকে কাছে কোশ্চেন করতে চাই। আমি একটি পরিসংখ্যান নিয়ে আপনাদের কাছে এসেছি, যা আপনারা কিছুদিন পরেই পাবেন। 2006 সাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার শাসনামল 2006 সালে শেষ করেছিলেন। তারপর থেকে কি ধরনের সরকার চলছে তা আপনারাই জানেন। কেউ বলেন অবৈধ সরকার, কেউ বলেন ভোটবিহীন সরকার, কিংবা কেউ বলেন নিশিরাতের ভোটের সরকার। তাই 2006 সালে যে মোটা চালের দাম ছিল তা ছিল 16 থেকে 17 টাকা, এখন কত আপনারাই বলেন? 70 টাকা। পেঁয়াজের দাম ছিল কত 2006 সালে? যে পেঁয়াজের দাম ছিল সেটা কেজি প্রতি ছিল 8 থেকে 10 টাকা, আর এখন কিছুদিন পূর্বে সেটি 130 থেকে 150 টাকায় পর্যন্ত উঠেছিল। কোথায় যাবেন? মানুষ একটু নিরামিষ বুঝি হবে সেখানেও সম্ভব না, একটু প্রোটিন খাবে তাও সম্ভব না। গরুর মাংস থেকে শুরু করে খাসির মাংস সবগুলির দাম চড়া, তাহলে যাবে কোথায়? এই টাকা যাচ্ছে কোথায়? এই টাকা খাচ্ছেন মধ্যস্বত্ব ভোগীরা, এবং এই টাকা খাচ্ছেন আওয়ামী লীগ সরকারের কিছু দুর্নীতিপরায়ণ কর্মকর্তা কর্মচারীবৃন্দ, যাদের টাকা হলিউডের মাধ্যমে অঞ্জন করছেন। ইনশাআল্লাহ এই দেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সরকার গঠিত হবে সেই সরকারের মাধ্যমে তার পূর্ণ বিচার হবে ইনশাআল্লাহ। আমি এটা বলতে পারি। আপনারা জানলেন যে বিদ্যুৎ, সেই বিদ্যুতের দাম ক্যাবের একটি হিসাব মতে প্রায় গত কিছুদিনের মধ্যে 10 বার বাড়িয়েছে। তেলের দাম বাড়িয়েছে, যার কারণে পরিবহন সংকট, মানুষের বিদ্যুতের দাম থেকে শুরু করে যে পরিবহন যে বৃদ্ধি, ভাড়া বৃদ্ধি, তাতে এদেশের প্রায় জনগণের না বিশ্বাস হয়েছে। তা নিয়ে আন্দোলন করলেই সরকারের ভয়। সরকার একটু কেউ যদি কথা বলেন তাতেই তাদের মাথা ব্যথার কারণ হয়ে যায়। আপনারা কি ভুলে গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন নেতা কর্মীর নামে মামলা নেই? আপনি যদি হাত তুলতে বলে আপনারা বলেন তো কার নামে মামলা আছে? দেখেন কেউ সাংবাদিক সবার নামে প্রায় 35 লক্ষ নেতা কর্মীর নামে মামলা দিয়েছেন এই সরকার। 35 লক্ষের উপরে নেতা কর্মীর নামে আজকে মামলা। গুম হয়েছেন কতজন? প্রায় 500 নেতা কর্মী আজকে গুম হয়েছেন। কোথায় আছেন আমাদের ইলিয়াস সাহেব? কোথায় আছেন চৌধুরী আলম? মন্ত্রী বলে বসলেন, স্বীকার করলেন শেষ পর্যন্ত, তাদেরকে নাকি ভূমধ্য সাগরে ফেলে দিয়ে এসেছেন। তার পরিবারের সাথে আজকে আপনারা এই লাঞ্ছনা করছেন, ভূমধ্য সাগরে ফেলে দিয়ে এসেছেন চৌধুরী আলমকে, ইলিয়াস সাহেবকে, সালাউদ্দিন সাহেবকে বর্ডারের ওপারে পাঠিয়ে দিয়েছেন। কোনো কিছুরই কিন্তু হিসাব ছাড় দেওয়া হবে না। 2009 থেকে 2021 সাল পর্যন্ত মোট গুম হয়েছে 1209 জন, এবং জেল কাস্টডিতে মারা গিয়েছেন 509 জন। তাই আপনারাই বুঝতে পারছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু বসে নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের যে চেয়ারপারসন তাকে
তার চিকিৎসা ব্যবস্থাকে ব্যাহত করার জন্যই তারা বিদেশ পর্যন্ত তাকে যেতে দেন। তার যে চিকিৎসা ব্যবস্থা, এদেশের চিকিৎসকগণ, যে চিকিৎসক বোর্ডের সদস্যগণ কিংবা বিদেশের যে চিকিৎসক, তাদের পরামর্শে যে চিকিৎসা দেওয়া হয়েছে, তা একটি ভাঙ্গা দেয়ালকে আপনি যদি লাঠি দিয়ে যদি ঠেকানোর চেষ্টা করেন সেটারই মাত্র নামান্তর। তার পারমানেন্ট যে চিকিৎসা দরকার ছিল তাকে সেই চিকিৎসা নিতে বিদেশে যাওয়ার কোনো অনুমতি দেওয়া হয়নি। অথচ করোনাকালীন সময়ে কয়েক হাজার জেল বন্দীকে কিন্তু মুক্তি দেওয়া হয়েছিল। এর পূর্বে কিন্তু নিদর্শন আছে যে তারা যারা এদেশে জরুরি প্রয়োজনে বন্দি থাকার অবস্থায় কিন্তু বিদেশে চিকিৎসা নিতে পেরেছেন, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারে তাদের যত ভয় তাই তারা তাকে কিন্তু বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছেন না। আমরা অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশে চিকিৎসা যাওয়ার জন্য যে ধরনের কর্মসূচি আসুক না কেন, জনগণের দাবির পাশাপাশি যে ধরনের কর্মসূচি আসুক না কেন, সেই ধরনের কর্মসূচিতে আপনাদের এই মিরপুরের জনগণ অন্তত রাস্তায় নামবেন এটাই আমি বিশ্বাস করি। কারণ আমি যা দেখছি যে আপনারা সাধারণ দ্রব্যমূল্যে জনগণের যে দ্রব্যমূল্যের বৃদ্ধির দাবিতে আপনারা যেভাবে নেমে এসেছেন, তাই প্রতিটি কর্মসূচিতেই আপনাদের সেই একাগ্রতা থাকবে বলে আমি বিশ্বাস করি। নির্বাচন কমিশন আমাকে সাংবাদিক আরেকটি কোশ্চেন করেছেন যে নির্বাচন কমিশন, আমি আসলে যে টপিক নিয়ে কথা বলবো তার বাইরে কিছু কথাই বলছি এখন। নির্বাচন কমিশন, তারা নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে তারা একটি শুভঙ্করের ফাঁকি দিতে চাচ্ছেন আবারও। এর আগে তারা করেছেন বিনা ভোটের সরকার, নিশিরাতের সরকার, এবং এখন তারা নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে তারা আমাদেরকে কিছু আইন দেখাতে চাচ্ছেন তার মাধ্যমে। আমি কিন্তু আপনাদেরকে একটি কোশ্চেন করি, প্রধান যে নির্বাচন কমিশনার, সাংবাদিক সাহেবরা, প্রধান যে নির্বাচন কমিশনার হয়েছেন আপনারা তার একটু পূর্ব ইতিহাস জেনে নিন। তিনি কিন্তু আইন বহির্ভূতভাবেই তিনি কিন্তু আইন সচিব ছিলেন, যেটি একটি বিচার বিভাগীয় পদ। সুতরাং যিনি আইন বহির্ভূতভাবেই বারবার তার যে বয়সসীমা সেই বয়সসীমাকে লঙ্ঘন করে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন, তার কাছে যিনি আইন ভঙ্গ করেছেন তার কাছে আপনারা কিভাবে সেই আইন আশা করেন? সুতরাং নির্বাচন এই কমিশনের মাধ্যমে আমরা মনে করি সুষ্ঠু নির্বাচন এই দেশে কখনোই সম্ভব হবে না। নির্বাচন যদি সুষ্ঠু করতে হয়, জনগণের দাবি যদি আদায় করতে হয়, জনগণ যদি একটি তার ভোট, যদি তার অধিকার, সেই অধিকারকে বাস্তবায়ন করতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে জনগণের ভাষা বোঝেন, সেই ভাষার জন্য কিন্তু সেই প্রথম থেকেই তারা কিন্তু একটি কথা বলছেন যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে যদি একটি নির্বাচন দেওয়া হয় তাহলে এই দেশে একমাত্র জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, সেটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করেন। তাই আমরা মনে করি যে অবশ্যই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এদেশের নির্বাচন হতে হবে এবং তার মাধ্যমে এদেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে, সকল দুর্নীতির অবসান হবে এবং দ্রব্যমূল্য থেকে শুরু করে মানুষের যে সাধারণ মানুষের যে নাবিশ্বাস উঠে রয়েছে তার অবসান হবে। তাই আমি আমার বক্তব্য, যেহেতু আমি নিজেও আজকে বক্তব্য শুনতে চাই, কারণ আমি মনে করি যে আপনাদের যে সভাপতি তিনি একদিকে ভালো বক্তা, একজন কবি, তার কিছু কথা শুনতে চাই এবং মাতৃভূমি আমাদের সময় প্রায় হয়ে এসেছে। তা আমি আপনাদের সকলকে এই আন্তরিকতার জন্য, আমাদেরকে যে অতিথি দেওয়ার জন্য, আপনাদের সকলকে আমি অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেবকে, সাথে ভাইরা আমার এখন বক্তব্য রাখছেন চাল তেল তেল বিদ্যুৎ গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত এই সমাবেশের সংগ্রামী সভাপতি মেহেরপুর মুজিবনগরের উন্নয়নের রূপকার মেহেরপুরের গণমানুষের নেতা মাটিও মানুষের নেতা সাবেক সংসদ সদস্য শেখ হাসিনা আতঙ্ক মেহেরপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মাসুদুল হক, জনাব মাসুদুল হক কমল জেলে কত কি সব খেপ
আপনার সহ্য করেছি, আওয়ামী লীগের বন্ধুদের বলে আমরা 17 বছর বিরোধী দল করছি, 17 দিন আপনারা থাকতে পারবেন না। মেহেরপুর ছোট্ট জেলা হতে পারে, কিন্তু মেহেরপুর ইতিহাস